গ্রামের পাশে ছোট্ট একটি বাড়িতে থাকতেন লোহান। তার জঙ্গলে ঘুরে বেড়াতে অনেক ভালো লাগত। কোথায় যাচ্ছিস? জঙ্গলের দিকে যাচ্ছি। কেন রে, কিছু হয়েছে? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি, তো মনে হলো কি রান্না করি আজকে, তো ভাবলাম যে বিরিয়ানি রান্না করে ফেলি। যেমন বলা তেমনই কাজ, সাথে সাথেই মুরগি বের করে ফেললাম। এই মুরগিটির ওজন 1200 গ্রাম। মুরগিটির বরফ ছাড়তে ছাড়তে বাকি কাজগুলো সেরে নিচ্ছি। ধুয়ে রাখা চামচগুলো জায়গা মতো রেখে দিলাম। বড় চামচগুলো এখানে রাখা থাকে, সো এখানে রেখে দিই। আজকের বিরিয়ানিটা আমি শানের বম্বে বিরিয়ানি মশলা দিয়েই রান্না করব। বিরিয়ানি রান্না করতে যা যা লাগবে, পেঁয়াজ আমি এখানে কুচি করে কেটে নিয়েছি, লাগবে টমেটো, এখানে টমেটোর ক্যান নিয়েছি আমি, আর লাগবে দই, টক দই, বিরিয়ানির মশলা, সামান্য গরম মশলা, আর আদা রসুনের পেস্ট লাগবে। এখানে আমি তেল আর পেঁয়াজ ভেজে নিব, সাথে দিয়ে দিব সামান্য লবণ। লবণটা দেওয়ার ফলে পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে। পেঁয়াজগুলো পুরোপুরি বাদামি রঙের করব না, তার আগেই আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পরিমাণ হলো 2 টেবিল চামচ রসুন আর 3 টেবিল চামচ আদা। এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। এভাবে তেলটা যখন ছেড়ে যাবে তখন এতে দিয়ে দিব টমেটোর পেস্ট। আমি এখানে ক্যানের টমেটো ইউজ করেছি, যাদের কাছে ক্যানটা থাকবে না তারা ফ্রেশ টমেটো কেটে দিতে পারবেন, তবে ক্যানের টমেটো দিলে কালারটা খুব সুন্দর আসে। আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি। সো বিরিয়ানির যে মশলাটা হবে, সেই মশলা যত ভালোভাবে কষানো যাবে বিরিয়ানির স্বাদ ততই ভালো হবে। আমি অনেক সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিব শানের বম্বে বিরিয়ানি মশলা। আমি টক দইয়ের সাথে ভালো করে মিক্সড করে নিয়েছিলাম, আপনাদের সেটা স্কিপ করে গিয়েছি, আমি দেখাতে পারি নাই। সো সেই মশলাটাকে ঢেলে দিলাম। 1 কাপ দইয়ের মধ্যে পুরো বিরিয়ানির মশলাটা কিন্তু আমি ঢেলে মিক্সড করে নিয়েছিলাম। এবার এই মশলা দিয়ে আবারও খুব ভালোভাবে অনেক সময় নিয়ে কষিয়ে নিতে হবে। দইয়ের প্যাকেটে যে মশলাগুলো লেগেছিল সেটা ধুয়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিয়েছি। আবারও অনেক সময় নিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আমি এই প্যাকেটের মশলা ছাড়া অন্য কোনো মশলা ইউজ করি নাই, আপনারা দেখতেই পেয়েছেন। আর তেলটা একটু বেশি রাখতে হবে, কেননা আমরা বিরিয়ানিতে আলাদাভাবে কোনো তেল দিব না। মশলাটা কষতে থাকুক, এই ফাঁকে আমি একটু মুরগিটা কেটে নিই। এবার কেটে নেওয়া মুরগিটা মশলার মধ্যে দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যেন মাংসের সাথে মশলা ভালোভাবে মিশে যায়। চেখে দেখলাম লবণ একটু কম, সেজন্যে আবার 1 চামচ লবণ দিয়ে দিলাম। এই মাংসটাকে এবার ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করতে হবে। এবার একটু এদিকে দেখি কি অবস্থা এদের, তাহাভাবে তো মোবাইল নিয়ে বিজি। পেট ভরে পাতা খেয়ে ওখান থেকে চলে গেল। পাখি দুটো ভীষণ রেগে গেল, ওরা বদলা নেওয়ার জন্য প্রস্তুত। ওরা কাঁদতে কাঁদতে গিয়ে নিজের বন্ধুর কাছে সাহায্য ভিক্ষা চাইল। ওই অহংকারী হাতি আমাদের সব দিয়ে গেছিল। ওদের কান্না শুনে কস্কো থেকে গতকাল আম নিয়ে এসেছিল, আমগুলো ঠিকমতো দেখে দেখে না খেলে আমগুলো পচে যাচ্ছে, প্রত্যেকটা আমের মুখের কাছে একটু কেমন যেন হয়ে আসছে। এগুলোকে আজকে সব খেতে হবে।
মাংস হতে হতে আমি একটু আশেপাশে এগুলো সব পরিষ্কার করে নিই। ও আবার চালও তো ভিজানো বাকি আছে, এগুলো পরিষ্কার হয়ে গেলে চালটাকে ভিজিয়ে নিতে হবে। এখানে আমি মশলাগুলো রেখেছি, এগুলো আমি পানি বয়েলের সময় দিব। এখানে আছে ধনিয়া, শাহি জিরা আর মৌরি। প্যাকেটটার আর দরকার নাই, প্যাকেটটা আমি ফেলে দিই। এখানে আরও কিছু মশলা আছে, এখানে আমি নিয়েছি লং, গোলমরিচ, দারচিনি, আরও আছে জয়ত্রী, সাদা এলাচ আর স্টার ফল। এই সব কিছু আমি পানির মধ্যে দিয়ে বয়েল করে নিব। আবারও ভুলে গিয়েছিলাম, টেবিল পরিষ্কার করতে করতে মনে হলো চাল তো এখনো ভিজাই নাই। চালটা এই ছালির মধ্যে নিলে অনেক সুন্দরভাবে পানিটা ঝরে যায়, তাই ছালনিটাই বের করছি। এটা আমার স্টোর রুম। কালকে কস্কো থেকে অনেক কিছুই নিয়ে এসেছে, তেলও নিয়ে এসেছে, সামনে রোজা, সেই জন্য মোটামুটি কিছু বাজার করে রেখেছি। আজকে এই বিরিয়ানি রান্না করলে এই চালটাও শেষ হয়ে যাবে। গতকাল বলেছিল কি কি লাগবে, বাসমতি চালটা যে শেষ আমি তো ভুলেই গিয়েছিলাম। সমস্যা নেই, এখানের হালাল ফুডেও পাওয়া যাবে, আমরা এখান থেকেই কিনে নিতে পারবো। আমি এখান থেকে মুছে মুছে দুই পট চাল ম্যানেজ করতে পারলাম, আর বাকি চাল আমি অন্য পট থেকে নিব। টোটাল আমি ছয় পট চাল দিয়েছি। এখানে দুই কালারের চাল দেখতে পাচ্ছেন, একটা একটু বেশি সাদা আর একটা একটু ব্রাউন কালারের। সো ব্রাউন কালার যেটা সেটা হচ্ছে বাসমতি সিদ্ধ চাল, আর যেটা সাদা সাদা সেটা নর্মাল, মানে চালটা সিদ্ধ করা না। চালটাকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। এখন দেখি মাংসর কি অবস্থা, বেশ পানি বেরিয়েছিল, সেটা আবার শুকিয়েও এসেছে। আর কিছুক্ষণ রান্না করার পরে এটা নামিয়ে রেখে দিব, ঢাকনাটা দিয়ে আর একটু ঝোল কমিয়ে নিব। তাহা বাবু এখন চেয়ারে চলে এসেছে মোবাইল দেখতে দেখতে। চিকেনের পাতিলটা আমি নামিয়ে নিয়েছি, চিকেনটা রান্না করা কমপ্লিট। এই পরিমাণ ঝোল থাকবে। ওই চুলায় এখন পানির পাতিলটা বসিয়ে দিয়েছি, পানির মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর সামান্য তেল, যেন চালগুলো স্টিকি না হয়ে যায় সেজন্য এখানে তেল দেওয়া। দিয়ে পানিটা কিছুক্ষণ জাল দিয়ে নিব। এখানে যে মশলাগুলো দেখিয়েছিলাম সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। পানি ফুটে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব চাল। চালগুলো পানি থেকে ছেঁকে নিয়ে আমি পাতিলের মধ্যে দিয়ে দিব। এবার এগুলোকে খুব ভালোভাবে বয়েল হতে দিব। আর দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস, লেবুর রস দেওয়াতে চালগুলো সাদা থাকে। কিছুক্ষণ পরে চালগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। চালগুলোকে 70% সিদ্ধ করে নিতে হবে, আর 30% সেটা দমে দেওয়ার সময় সেটা সিদ্ধ হয়ে যাবে। এখন চালগুলোকে আমি ছেঁকে নিব। চালগুলো খুব সুন্দর করে চেলে নিয়ে পানিগুলোকে ফেলে দিয়েছি। এখন এই পাতিলের মধ্যে দিয়ে দিব রান্না করা চিকেন। চিকেনের উপরে দিয়ে দিব
পোলাওগুলো যেটা সিদ্ধ করে নিয়েছিলাম। এবার চালগুলোকে খুব ভালোভাবে ছড়িয়ে মাংসগুলোকে ঢেকে দিতে হবে। এবার একটা বাটিতে সামান্য গরম পানি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য কেওড়া জল আর জর্দার রং, আর দিচ্ছি সামান্য বিরিয়ানির এসেন্স। এবার খুব ভালো করে মিক্সড করে নিব। এবার এই পানিটা দিয়ে দিব আমি পোলাওয়ের উপর। এবার এটা দমে রাখবো, সেজন্যে এখানে আমি তাওয়া দিয়েছি। তাওয়ার উপরে পাতিলটাকে বসিয়ে ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে এটাকে মুড়িয়ে নিয়েছি, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তাহলে বিরিয়ানিটা খুব ভালোভাবে দম হবে। প্রথম 10 মিনিট আমি ফুল হাই হিটে এটাকে দমে রাখবো, পরের 20 মিনিট মিডিয়াম হিটে রাখবো। এর ফাঁকে আমি ঘরটা একটু পরিষ্কার করে ভ্যাকিউম দিয়ে নিই। এদের খেলনা এত ছড়িয়ে ছিটিয়ে রাখে, আমি খুব বিরক্ত এদের খেলনা নিয়ে। মনটা চায় কবে যেন ফেলে দিই এগুলো সব। তাহাবাবু আবার খুব সুন্দর করে ভ্যাকিউম দিতে পারে। বড় দুইটা কেমন উল্টে পাল্টে শুয়ে আছে, আর ছোটটা কি পরিশ্রমটাই না করছে। আধা ঘন্টা পরে ফিরে আসলাম বিরিয়ানির কাছে, দেখি কি অবস্থা। ঘ্রাণেই বলে দিচ্ছে বিরিয়ানি হয়ে গিয়েছে, বাট তাও আমি একটু কনফার্মেশন নেওয়ার জন্য চামচ দিয়ে একটু ভেতরে দেখব। এইভাবে দেখে যদি কোনো ঝোল না থাকে তাহলে ভাবো বিরিয়ানি হয়ে গিয়েছে। আমার এখানে কোনো ঝোলই দেখা যাচ্ছে না, তার মানে বিরিয়ানি হয়ে গিয়েছে। তারপরও আর 10 মিনিট রেখে দিলে মনে হয় আর একটু ভালো হবে। ওপরের চালগুলো একটু সুন্দর করে নেড়ে দিলাম, যদি কোনোটাও সমস্যা হয়ে থাকে তাহলে বাকিটুকু এভাবে হয়ে যাবে। এই 10 মিনিটে আমি রায়তা বানিয়ে নিই। এখানে আমি দই নিয়েছি, দইটাকে খুব ভালো করে ফেটিয়ে দিয়ে দিয়েছি চাট মশলা আর কিছু বিট লবণ আর সাদা লবণ। এবার এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। অনেকে রায়তাটা এভাবে খেতেও পছন্দ করে, অনেকে আবার এর মধ্যে শশা পেঁয়াজ দিয়েও খেতে পছন্দ করে। সো আমি আজকে শশা আর পেঁয়াজ দিব। সো সেটা কাটার জন্য আমি এখানে কাটারটা নিয়ে আসলাম। এটা কিনেছিলাম অনেক আগে কিন্তু ইউজ করি নাই, ভাবলাম আজকে ইউজ করি। খুব অল্প সময়ে শশার কিউবগুলো হয়ে গেল। এবার দইয়ের মধ্যে শশাগুলো দিয়ে দিচ্ছি। সেমভাবে পেঁয়াজগুলো কুচি করে নিয়েছিলাম, সেগুলোকেও এখন এর মধ্যে দিয়ে দিব। মিক্সড করে নিচ্ছি। এবার চলে যাই বিরিয়ানির কাছে। বিরিয়ানি আমি ওপর নিচ করে মিক্সড করে নিয়েছি। আজকের বিরিয়ানি আমি খুব সিম্পল আর ইজি ওয়েতে দেখিয়েছি। আজকে মাংসে আমি বাহিরের কোনো মশলা ইউজ করি নাই। আপনারা দেখতেই পেয়েছেন যা দিয়েছি শুধু চাল সিদ্ধ করার সময় দিয়েছি, তাতে কোনো অংশে খাবারের টেস্ট কমে নাই। তারপর ঢুকে যাব এর মধ্যে, তারপর সিলাই করে দিও।
বরং খুব মজাই লেগেছে খেতে আমাদের কাছে। আশা করি আপনারাও এটা বাসায় বানিয়ে খাবেন, আপনাদেরও অনেক মজা লাগবে। এবার চলুন দেখে নিই বাচ্চারা কিভাবে বিরিয়ানিটা এনজয় করছে। কাছে নাও, বাটিটা কাছে নিয়ে নাও। মজা বিতুরাজ, আমার নাম বিতুরাজ, বিতুরাজ না, যারা আমাকে বিতুরাজ বলবে সারা হইলো আমাকে আমাকে মারার চোর বলবে। মজা মজা ওকে খাও। খাবার সময় যত কথা আর সব রং ঢং শুরু হয় এদের। যাই হোক, আপনাদের সুবিধার জন্য বিরিয়ানির পুরো রেসিপি ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।